আমি আমার জায়গা থেকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মিজানুর রহমান আজহারি হুজুরকে বলবো যে আপনি খুব বেশি টেনশন নেন না কারণ ঝামেলা আসলে আপনার সাথে সঙ্গী হিসাবে বসবাস করে তবে এই ঝামেলাটা আশা করি আপনি কাটিয়ে উঠতে পারবেন কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা আপনাকে এই বিষয়ে আশা করি সহযোগিতা করবে আর এক্সপার্ট যারা তাদেরও সহযোগিতা পাবেন গেল মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে ফিরেছেন আমাদের সকলের প্রিয় বক্তা মিজানুর রহমান আলাজারি হুজুর তবে দেশে আসার পর এই গত কালকে সম্ভবত বা গত পরশু দিনই ঘটনাটা আজকে হয়তো আমরা জানতে পারলাম যে এই ঘটনাটা ঘটেছে ওনার যে একটা ইউটিউব চ্যানেল আছে মিজানুর রহমান আজহারি নামক যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে হ্যাক করা হয়েছে আমি খুবই আশ্চর্য হয়েছি যে আজারি হুজুরের চ্যানেল আসলে কারা হ্যাক করবে কারণ যারা মুসলিম আছেন সারা বাংলাদেশের ও মুসলিমরাও তাকে ভালোবাসেন তার বক্তব্য ভারতের হিন্দুরও শোনেন আমাদের দেশের তরও শোনেন তার সুন্দর যেই বাচনভঙ্গি বা কথোপকথন বা সব ধর্মকে শ্রদ্ধা করে তিনি যে সকল কথা বলেন সেখানে আসলে তার চ্যানেলটা হ্যাক করতে পারে কারা তবে আমার ধারণা যেটা বিদেশি কোনো হ্যাকার চ্যানেল আছে বা হ্যাকিং সেক্টর যারা পরিচালনা করে তারাই সম্ভবত যেহেতু আজানি মিজানুর রহমান আল তিনি একজন জনপ্রিয় মানুষ দর্শক গতকালকে দিবাগত রাত দুইটার দিকে আমাদের আজারি হুজুরের যে ইউটিউব চ্যানেল আছে সেটার নিয়ন্ত্রণ তিনি হারিয়েছেন বলে আমরা জানতে পারলাম যে আর ইউটিউব চ্যানেল হ্যাকের বিষয়টি আজকে নিশ্চিত হয়েছেন ওনার যেই মিডিয়া ম্যানেজার আছেন সাইদ হক তিনি বললেন যে প্রথমে ইউটিউব চ্যানেলটিকে হ্যাক করা হয়েছে এরপর কিছুক্ষণ পরই এই চ্যানেলে ক্রিপ্টো কারেন্সির লাইভ দেখানো হয় তার মানে বিদেশি কোনো চক্রের হাতেই কিন্তু এটা পড়েছে পরে আবার চ্যানেলটিকে আপনার প্রাইভেট করে রেখেছে হ্যাকাররা বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজারি কিংবা তার টিমের কারও হাতে নেই বলেও নিশ্চিত করেছেন আজার হুজুরের যিনি মিডিয়া ম্যানেজার আছেন সাইদ হোক আর এ বিষয়ে যারা জনগণ আছেন তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আর যেহেতু এখানে একটা বিষয় আছে আমি বলি আমাদের চ্যানেলগুলোতে নানান সময় নানান ঝামেলা হয় তো এখন হঠাৎ করে অনেক চ্যানেল আছে যে আমি হয়তো নিউজ আপলোড করি ঠাস করে দেখলাম যে আমার চ্যানেলে অন্য কোনো কিছু একটা কন্টেন্ট আপলোড করা হচ্ছে হতে পারে একটা অস্টিল ভিডিও অথবা সামহাও যেই জিনিসগুলা কখনোই আমি করি না এরকম কোন একটা লাইভ অথবা বিদেশি কার্টুন তো এগুলো যখন দেখা যায় তখন বস্তবে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আবার অনেক সময় যারা অসাধু চক্র তারা করে কি যে আপনার চ্যানেলের মধ্যে একটা বিজ্ঞাপন দিল যে আজারি হুজুর স্পেশাল এইটা এখনই যোগাযোগ করুন এই নাম্বারে টাকা পাঠান এই করেন নানান কিছু লাইক ইমোবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হ্যাক হলে যে অ্যাক্টিভিটিসগুলো হয় এগুলোই কিন্তু হয় তো ক্রিপ্টোকারেন্সির যে লাইভটা দেখানো হয়েছে সেখানে আজারি হুজুরের দেশ বিদেশে অনেক ভক্ত আছে তো কেউ যদি মনে করে যে না হুজুর হয়তো ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীর সাথে সম্ভবত জড়াইছে সেইখানে আবার লিঙ্ক দিয়ে দেওয়া হয় যে এই লিঙ্কে গিয়ে নিবন্ধন করেন তো এগুলা আপনারা মিনিমাম লেভেলে সচেতনতার জায়গা থেকে মাথায় রেখেন যে এতটুকু জিনিস আপনাদেরকে বুঝে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালাতে হবে তো আমরা আশা করি সারা বাংলাদেশেও যথেষ্ট দক্ষ হ্যাকার ভাইরা আছেন যারা দিনের জন্য যথেষ্ট খ্যাতমত করেন অশ্লীলতা নোংরামিকে প্রশ্রয় দেন না নিশ্চয়ই তারা বা সাইবার সেভেন্টি শো আরও বেশ অনেক মানুষ আছেন এই লাইনে মাস্টার বস তো নিশ্চয়ই তারা আমাদের আজারি হুজুরকে সহযোগিতা করবে খুব শীঘ্রই তিনি তার ইউটিউব চ্যানেলটা ফিরে পাবেন এতটুকু প্রত্যাশা রাখছি আর বেস্ট অফ লাক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম